আন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কল, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলাম, আল্লাহর কাছে সবচেয়ে কোন আমলটি বেশি প্রিয়, আল্লাহর কাছে সবচেয়ে কোন আমলটি বেশি প্রিয়। ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সময় মতো সালাত আদায় করা, সময় মতে সালাত আদায় করা, অর্থাৎ সময় চলে যাওয়ার আগে সালাত আদায় করা। কোনো কোনো বর্ণা আসছে আস-সালাতু আউয়ালা ওয়াক্তিহা, ওইটা এখানে দুর্বল, মানে এই হাদিসের ভিতরে এটা দুর্বল, অন্য হাদিসে শুদ্ধ আছে। কুলতু সুম্মা আই, আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তারপর বললাম যে ইয়া রাসূল, এরপর কোনটি? ক্বালা সুম্মা বিরুল ওয়ালিদাইন, তিনি বলেন যে তারপর হচ্ছে পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করা, পিতা মাতার প্রতি উত্তম ব্যবহার করা। কুলতু সুম্মা আইয়ুন, আমি তখন জিজ্ঞাসা করলাম তারপর কোনটি? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তিনি বললেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করা। ক্বালা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদ্দাসানি বিহিন্না, রাসূল এগুলো এই তিনটা জিনিস আমাকে বলেছেন, জানিয়েছেন, হাদিস বর্ণনা করেছেন। ওয়ালাউ ইস্তাজাদতু লাযাদানি, যদি আমি আরও প্রশ্ন করতাম তো রাসূল আরও বেশি জবাব দিতেন, তবে আমি আর প্রশ্ন করি নেই, এই তিনটি প্রশ্নই করেছিলাম। আখরাজুল বুখারী, হাদিসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন, অর্থাৎ সহিহাইন যেটাকে বলে, বুখারী মুসলিম হাদিসটা। পরবর্তী হাদিসটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, যা রাজুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, কে আমার উত্তম সঙ্গী হওয়ার জন্য বেশি উপযুক্ত, অর্থাৎ কার সাথে আমি সবচেয়ে বেশি ভালো সঙ্গ দিব, বেশি সঙ্গ দিয়ে তার সাথে ব্যবহার করব, অর্থাৎ তার সাথী এসান উত্তম ব্যবহার করব এবং তাকে সবসময় দেখাশোনা করব বেশি। কলা উম্মুক, রাসূল বললেন তোমার মা। কলা সুম্মা মান, তারপর কে? ক্বালা রাসূল বললেন, সুম্মা উম্মুক, তারপর তোমার মা। ক্বালা সুম্মা মান, বললেন তারপর কে? ক্বালা সুম্মা উম্মুক, রাসূল বললেন তারপর তোমার মা। ক্বালা সুম্মা মান, লোকটি আবার বলল তারপর কে? রাসূল বললেন সুম্মা আবুকা, তারপর তোমার পিতা, তারপর তোমার পিতা। এখানে দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তিনবার প্রশ্ন করেছেন যে কার সাথে বেশি উত্তম ব্যবহার করবো। উত্তম ব্যবহার কিন্তু পিতামাতা উভয়ের সাথে করতে হবে, কিন্তু মায়ের ব্যাপারে তিনবার বলেছেন, বাবার ব্যাপারে একবার বলেছেন। এটা দ্বারা বোঝা যায় যে উভয়ের প্রতি সদ্ব্যবহার করতে হবে, তবে তবে মায়ের প্রতি বেশি করতে হবে। কেন? একটাই কারণ, বাবা এদিক সেদিক যেতে পারে, নিজে চলাফেরা সব কিছু করতে পারে, মা সবসময় ঘরে থাকে, তো মার প্রতি ব্যবহারটা অনেকেই ভালোভাবে করে না, এই জন্য সেটাকে সাবধান করা হয়েছে। বুখারী ও মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। আরেকটি হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু, তার নাকে মাটি লাগুক, অর্থাৎ মাটিতে নাক ঘষুক, সুম্মা রাগিমা আনফু, তারপর তার নাকে মাটি লাগুক, তারপর তার নাকে মাটি লাগুক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, বলা হলো কে সে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুল জান্নাহ, যে কেউ তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, উভয়কে, একজনকে অথবা উভয়কে, তারপরেও জান্নাতে প্রবেশ করতে পারেনি, অর্থাৎ তারপরেও সে পিতামাতার অবাধ্য হয়ে, পিতামাতার হক আদায় না করে জাহান্নামে অধিকারী হয়েছে, এটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার নাকে মাটি লাগুক, অর্থাৎ এই লোকটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অপমানিত হোক, লাঞ্ছিত হোক এবং ক্ষতিগ্রস্ত হোক, রাসূল বদদোয়া করেছেন এবং সাবধান করেছেন, একদিকে বদদোয়া করেছেন একদিকে সাবধান করেছেন। বদদোয়া করেছেন কী জন্য? সাবধান করার জন্য, আর এই কাজটা যে খুব ঘৃণিত এটা প্রচার করার জন্য, এটা প্রচার করার জন্য, যাতে করে কেউ এই কাজটি না করে, সবাই যেন পিতামাতার প্রতি উত্তম ব্যবহার করে,
অর্থাৎ তারা জীবিত অবস্থায় পেয়েছে, তারপরেও পিতামাতার সাথে উত্তম ব্যবহার করেনি, উত্তম ব্যবহার করেনি।